হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম খুব মিস করি। ওনার যেই সফর সঙ্গী, ওনার যে পিএস যাকে বলে পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ ওই ওনার মাদ্রাসায় প্রোগ্রাম, মাদানী ভাই নিজেই ওনাকে বলেছে যে জুনায়েদকে দাওয়াত দিবা আর আমজাদ হোসেন আশরাফিকে দাওয়াত দিবা। উনি তাই বলেছেন, আমাদের কি দাওয়াত দিয়েছেন। আবার এটাও জিজ্ঞেস করেছে, জুনায়েদ কি হাদিয়ার কথা বলেছে? আমি না বলি নাই ভাই, হাদিয়ার কথা বলি নাই। তো এই জন্য এই এই প্রোগ্রামে যাব, ওখানেও কিছু কথাবার্তা বলতে হবে। যতক্ষণ পারবো যে মাগরিবের আগেই কিছু কথা বলা যায় কিনা, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হে কাফেরেরা, তারা কি তাকায় না যে কাফেরারা আমি আল্লাহকে মানতে যায় না? এরা কি ইলাল ইবিলি কাইফা গুলিকত, উটের দিকে তাকায় না যে উটেরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কেন তারা উটের দিকে তাকায় না? আল্লাহ পাক বলেন, এই যে এত বড় দেহওয়ালা উট আমি আল্লাহ বানাইলাম, এই উটের দিকে কেন এরা তাকায় না? এই উট যে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর পরিচয় জানার জন্য উটের দিকে তাকাইলে এই পরিচয়টা অটোমেটিক বান্দা হয়ে যাবে। এই জন্যই তো উটের দিকে তাকানোর কথা আল্লাহ কেন বললেন বলে কাফেরেরা ওই জামানার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন রওনা হয়ে যাবে, ওই রওনা হয়ে গেলে তখন উট সারা কোথাও যাওয়া যাবে না। উটই হলো এদের বাহনের, যানবাহনের মধ্যে অন্যতম একটা। উটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা রওনা হয়ে যায়, উটের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশের মধ্যে এরা পাড়ি জমায়। এদের যানবাহনের প্রধান মাধ্যম হলো উট। আল্লাহ এজন্যই বলেন, হে কাফেরেরা, এত সুন্দর করে যে আমি আল্লাহ উটটারে বানাইলাম, এই উটের উপরে বসে বসে উটের উপরে বুঝা দিয়া 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 এত দূর পর্যন্ত তুই কেমনে যাও, একবারও তো এই উটের দিকে তুই তাকাও নাই, কত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম, এই উটটা তো অহংকার করে না, তোরা কেন দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করো? এই যে উটের দিকে তাকাইলে একটু বোঝা যাবে, এত বড় বড় বোঝাগুলো উটের উটের পিঠের মধ্যে দেয়া দিল, একটা বারের জন্য উট তার মালিকের বলে নাই, হে মালিক আপনি যে এত বোঝা আমার পিঠের মধ্যে দেয়া দিলেন, ওই আমি তো এই বোঝা বহন করতে পারবো না, এই বোঝা আপনার পিঠে নিবেন আমি নিতে পারবো না। একটা বারের জন্য উট তার মালিকের বলে না, এই যে পিঠের মধ্যে এত বোঝা দিয়েছেন আর দেওয়া যাবে না। কেন বলে না? কারণ উট জানে তার মালিকের খায়, তার মালিকের কথা অনুযায়ী তার সুন্দরভাবে চলা লাগবে। উটের কথা মালিক শুনে না, উট উট মালিকের কথা শুনিয়া শুনিয়া চলে, মালিকের কথার বাহিরেও চলে না। আল্লাহ বলেন, হে মানুষেরা উটের দিকে তাকাও, কত সুন্দর করে নরম মেজাজ দিয়ে আমি আল্লাহ উটটারে বানাইলাম, একটা বারের জন্য উটটার সাথে অন্যায় আচরণটাও করলো না, এত বোঝা নিয়ে নিয়া এক জায়গায় থেকে আর এক জায়গার মধ্যে উট চলে গেল, একটা জায়গা থেকে আরেক জায়গায় গেল, আবার বোঝা নিয়েও চলে গেল। তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও ওই উট অহংকার করে না, তোর দিলের মধ্যে অহংকারের কোনো অভাব নাই। আমি বড় বক্তা, আমার মতো বড় বক্তা এই এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় ইমাম, আমার মতো বড় ইমাম আমার এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় খতিব সাহেব, আমার মতো বড় খতিব সাহেব এই এলাকার মধ্যে কেউ নাই, এই উপজেলা জেলার মধ্যে একটাও আর হতে পারে না, আমি বড় মেম্বার, আমার মতো বড় মেম্বার এলাকার মধ্যে হতে পারে না, আমি বড় চেয়ারম্যান, আমার মতো বড় চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে হতে পারে না, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কেন তারে সালাম দিব? সে আমার পায়ের সামনে এসে সালাম দিবে, সে আমার কদমসি করবে, আমার পায়ের মধ্যে সে পড়ে যাবে। এই চিন্তা নিয়ে নিয়া আশরাফুল মাখলুকাতেরা কেমনে আগায় যায় দেখ শুনি, অহংকার অন্তরের মধ্যে নিয়ে নিয়া এই আত্মিক রূপটা লালন করে সমাজে আসে না না। আল্লাহ বলেন, ওই উটের দিকে তাকায়া দেখো, যেই উটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ওই উটের দিকে বান্দা যদি তুই একটু তাকাও, তাহলে কশিনকালেও তোর দ্বারা অহংকার মানায় না,
আল্লাহ এজন্যই তো হাদিসে কুদসির মধ্যে নিজেও জানায়া দিলেন হে আমার বান্দারা আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা ফাজাবতুহু ফিন্নার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজেই জানায়া দিলেন অহংকার 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 আমার চাদর ওয়াল আজমাতু ইজারি আর বড়ত্ব আমার লুঙ্গি স্বরূপ ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা এই দুইটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে ফাজাবতুহু ফিন্নার একে আমি জান্নাতে দিব না বরং জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ তাআলার অহংকার চাদর নিয়ে টানাটানি করা যাবে না কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানায় না ওটা তো বড় দেহ হওয়ার পরেও অহংকার করে না ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই হে আশরাফুল মাখলুকাত হাতির এত বড় একটা দেহ ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে লিড দেয় নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় হাতিটাও একটাবারের জন্য অহংকার করে নাই তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও নিজেরে কেন এত বড় মনে করা লাগবে অথচ মদিনা ওলা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন হে আমার উম্মতেরা অহংকার থেকে যদি তুমি আর আমি সবাই বাঁচতে চাও তাহলে দোয়ার মধ্যে পড়ো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ওই দোয়ার মধ্যে তোমরা পড়ো আল্লাহুম্মা হে মালিক তুমি আমাকে এমন বানাও যে আমার চোখে তুমি আমারে ছোট বানায় দাও ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আমার চোখে তুমি আমারে এমন বানাও যে আমি ছোট 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 আমার মতো ছোট কেউ নাই ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আর মানুষের চোখে তুমি আমারে যত বড় বানানোর বড় বানায় দাও মানুষ আমাকে বড় বলবে আমি নিজেরে বড় বলার কোনো দরকার নাই আমি নিজেরে ছোট বলে 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 আগায় যাব নিজেরে যদি ছোট বানাইয়া বড়দের সামনে যদি নিজেরে ছোট করে বান্দা চালাইতে পারো আল্লাহর কসম করে বলি মদিনাওয়ালা নবীর হাদিস তো পরিপূর্ণ সত্য হাদিস নবী বলে গেলেন মান তাওয়াজ্জা লিল্লাহি ওয়াফাহুল্লাহ আমার যে উম্মতেরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ তার মায়া করে ছোট রাখবে না বরং বড় বানায়া দিবে আল্লাহর হাতে তো পূর্ণাঙ্গ বড় আর ছোট বানানোর ক্ষমতা সব পাওয়ার আর ক্ষমতা আমার মাওলার হাতে বান্দা তুই বড় হতে চাও তো আল্লাহ তোমারে বড় বানাইতে পারবে বলে হ্যাঁ ছোট হয়ে যাবা তাও আবার মাওলাই ছোট বানায় দিবে আত্মিক যদি গুণাগুলো বান্দা করো মানে অহংকার যদি লালন করো হিংসা যদি লালন করে আগায়া যাও তাহলে আগে বড় শিলা আল্লাহ মায়া করে আর বড় বানাবে না দিন 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 অনেক ছোট হয়ে যাওয়া লাগবে আল্লাহ বলেন হে কাফেরেরা ওই উটের দিকে একটু তাকাও না এত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম কেন আমি মাওলারে তোরা চিনো না এরপরে আল্লাহ বলেন ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত ওই আসমানের দিকে তাকাও এত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরে আটকায়া রাখলাম পুরা বিশ্ব জগৎটা যদি ঘুরে ঘুরে কোনো বিজ্ঞানী চিন্তা করে এই আসমানের একটা পিলার খুঁজে আমার আর সবার বের করা লাগবে পারবে নাকি আল্লাহ তো বিশাল আসমানটা কোনো পিলার দ্বারা দাঁড় করাইয়া রাখে নাই তুমি 1400 স্কোয়ার ফিট 1500 2000 2500 স্কোয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য বলে 500 তা 400 তা যত রট লাগবে লাগাও রট লাগাইয়া পিলার বানাইয়া এর উপরে পিলারের উপরে সাততারে টেকায়া দাও পিলার ছাড়া কোনো কিছু দেখাও যায় না কোনো জায়গায় আমি আজ পর্যন্ত দেখলাম না ঝুলন্ত ব্রিজ যে দেখছো এরপরেও তো ঝুলন্ত ব্রিজটা বড় না এরপরেও তো এর এক পাশে আর আরেক পাশের মধ্যে এক জায়গার মধ্যে ঝুলে আছে এর মানে এটাও তো ঝুলন্ত ব্রিজের মতো না হে বান্দারা আল্লাহ যে বিশাল
আল্লাহই আসমানটা তোমার জন্য বানাইলেন একটু যদি আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে যদি একটু চিনতে চাও রে বান্দা তাহলে কেমনে চিনবা আসমানের দিকে তাকাও পৃথিবীর বড় 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 মহাপণ্ডিতেরা যদি চিন্তা ভাবনা করে যে আসমান কেমনে দাঁড়ায় রইল একটা পিলার মনে হয় কোথাও আছে তাহলে কোথাও পিলার খুঁজে পাওয়া যাবে না ফাউন্ডেশনও পাওয়া যাবে না এর একমাত্র কারণ আল্লাহ পিলার দেয় নাই আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কোন ফায়া কোন বইলাই আসমান তারে বানাইছে ঠিক কিনা দুনিয়ার যত বড় 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 মহাবিজ্ঞানী তাকায় দেখো এরা যদি চেষ্টা করে যে পিলার বের করব পারবে না কারণ আল্লাহ নিজেই বলেন হে মানুষ তুই আসমানের দিকে একটু তাকাও না কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটার উপরের মধ্যে ঝুলাইয়া রাখলাম পিলার লাগে নাই উইদাউট এনি পিলার উইদাউট এনি ফাউন্ডেশন আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম হে বান্দা কারণ আমি আল্লাহ তো হলাম আসমানের মালিক যেমনে মন চাই সেমনেই ঝুলাইয়া রাখতে পারবো এবার আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওই পাহাড়ের দিকে তাকাও যেই পাহাড়টা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম এই পাহাড়টারে পেরেক স্বরূপ দুনিয়ার মধ্যে লাগায়া দিলাম বিভিন্ন জায়গায় পাহাড়গুলো তাকায়া দেখবেন ওই পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ আমি আল্লাহ আবারও দিয়া দিলাম এই যে গত বছরের আগের বছরে সিলেটে যাওয়ার পরে অনেকেই সিলেটের যারা এই বিষয়টা জানবেন আবার যারা পাহাড়ের মধ্যে দেখছেন আপনারাও জানবেন এই যে পাহাড়ের মধ্যে গেলে আমার একজন বলল হুজুর মেসের কাঠি একটা নিয়ে নেন একটু মেসের কাঠি জ্বালাইয়া ওই যে পাহাড়ের উপরে ওই জায়গায় সরে মারেন মারতে দেরি ওখান থেকে কেন যেন আগুন উপরে চলে আসলো আমি বললাম এখানে আগুন কেন বলে হুজুর ওই জায়গার মধ্যে গ্যাস এটা আল্লাহ প্রদত্ত গ্যাস আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ বলেন হে গোলামেরা এই পাহাড়ের মধ্যে কোন সম্পদ তো এটা আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম শুধু তাই না সৌদি আরবের বড় বড় পাহাড়ের মধ্যে তাকায়া দেখো আল্লাহ কত গোল্ড দিয়া দিলেন স্বর্ণ দিয়া দিলেন হে মানুষ এরপরেও পাহাড়ের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কেন তুই চিনতে পারো না আমি আল্লাহ তো উট বানাইলাম আমি আল্লাহ তো আসমান বানাইলাম জিবাল পাহাড় বানাইলাম এবার আল্লাহ বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত হে বান্দা তুই জমিনের দিকে একটু তাকাও না যেই জমিনটারে বিছানা স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ বিছাইয়া দিলাম আল্লাহ অপরায়াতে কি সুন্দর করে জানা দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি আল্লাহর পরিচয় তুই জানো আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহ তো উনি যিনি আসমানটারে বানাইলেন তোমাদের জন্য ছাদ আর জমিনটারে বানাইলেন তোমাদের জন্য বিছানা আল্লাহ বলেন এই আসমান আমি আল্লাহ বানাইলাম জমিনও আমি আল্লাহ তো বানাইলাম তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম এই সব কিছু আমি আল্লাহর সৃষ্টি আল্লাহ কেন এই চারটার কথা বললেন অন্যগুলোর কথা কেন বলেন নাই মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ওই জামানার কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন হলো শুনলেন যেই কাফেরেরা একটু ঘর থেকে বের হইয়া কোথায় যাওয়ার জন্য ওট নিয়ে রওনা হয়ে গেল ওটের উপরে নিজে বসলো এরপরে যখন যায় সামনে যখন যায় তাকাইয়া দেখে তার উপরে তো আসমান যেখানেই যাবে ওখানেই আসমান যেখানেই যাবে তার উপরে তো আসমান আর যেখানেই যাবে তার ডানে বামে পাহাড়ের কোনো অভাব নাই আর যেখানেই যাবে তো জমিনের উপর দিয়াই তো তার যাওয়া লাগবে যেখানেই যাবে সাথে উটার উপরে আসমান নিচে জমিন আর ডানে বামে জিবাল আর পাহাড় আল্লাহ বলেন তুই উট দিয়ে যাও আমি উটের আমি আল্লাহর বানানো উটটারে তুই একটু দেখো না তুই উটের উপর বসে বসে আসমানের নিচে দিয়ে যাও আসমানের দিকে তাকাও না তুই উটের উপরে বসে বসে তুই জমিনের উপর দিয়ে যাও জমিন নিয়ে একটু ভাবো না তুই উটের উপরে বসে বসে কত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখো কিন্তু একটাবারের জন্য পাহাড়ের দিকে বান্দা তুই তাকাও না হে মানুষ
যদি আসমানের দিকে তাকাইতি জমিনের দিকে তাকাইতি ওটের দিকে তাকাইতি পাহাড়ের দিকে তাকাইতি আমি আল্লাহর নিয়া গবেষণা করা লাগতো না আমি আল্লাহ যে একজন উট বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ তুরেও বানাইছি তাহলে কশিন কালেও আমি আল্লাহর বিরুদ্ধে তুই যাইয়া আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতি না এ কাফেররা যদি আমি আল্লাহর এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করতা তাহলে কি পরিমাণ ফায়দা তোর হতো জানোনি আমার মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে ওই যে আখেরাতেও তোর জন্য হয়ে পাইয়া যাইতি তুই জান্নাত আর দুনিয়াতেও হয়ে যাইতি কামিয়া আল্লাহ চারটা প্রশ্ন করে প্রশ্ন ছুড়ে দিলেন এরপরে আল্লাহ নবীকে এবার জানায় দিলেন অনবী আমার ফাজাকির ইন্নামা আনতা মুজাক্কির হে নবী আপনি উপদেশদাতা শুধু উপদেশ দেওয়ার ক্ষমতা আপনার হিদায়াত তো আপনি দিতে পারবেন না কারণ হিদায়াত নবী দিতে পারবে না হিদায়াত দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কার কাছে চাবিকাঠি আল্লাহ নবী দিতে পারবে আমি দিতে পারবো হুজুর দিতে পারবে হুজুরের ক্ষমতা নাই স্বয়ং নবীর ক্ষমতা ছিল না হিদায়াত দেওয়ার হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ এজন্য তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় নবীকে বলেন নবী আপনি শুধু উপদেশদাতা মাত্র উপদেশ দিবেন দাওয়াত দিবে আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই এদের পিটাইয়া ইসলামের দাওয়াত দেওয়া লাগবে নাস্তা আলাইকুম বিমুসাইতিন আমি আপনাকে বানাই নাই দারোগার কাজে লাগাই নাই এদের সাথে মারামারি করে কাটাকাটি করে এরপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে তবে হ্যাঁ যখনই কাফের মুশরিক বেঈমানরা আপনাকে আক্রান্ত করে ফেলবে আক্রান্ত হলে পরে এরপরে আপনি আক্রমণ করতে পারবেন কোনো অসুবিধা ইসলাম তো ধর্ম আমার রিলিজিয়ন ইসলাম মদিনাওয়ালা নবীকে কি সুন্দর করে আল্লাহ তাআলা জানা দিলেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির নবী আপনি উপদেশ দেন আপনি তো একজন উপদেশদাতা যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে যারা মেনেছে এরা কামিয়াব হয়ে গেছে যারা মানে নাই নবীর কথাগুলো যারা মানছে ফারিকুন ফিল জান্নাহ জান্নাতের পথের পথিক হয়ে গেছে আর যারা মানে নাই ফারিকুন ফিস সাঈর জাহান্নামের পথের পথিক হয়েছে জান্নাতের পথের পথিক হয়েছে যারা এদের কি এরা কি পরিমাণ লাভবান হয়েছে এরা ঈমানওয়ালা কি পরিমাণ ছিল আর লাভবানও কি পরিমাণ হয়েছে কেমন এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম নিজেই পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে এমন কিছু সাহাবায়ে কেরাম আছে এদের ঈমানের মজবুতির কারণে এদের শেষ গোসলটা দুনিয়ার জমিনে হয় নাই আখেরাতে কাউসারের পানি দ্বারা হয়েছে এমন কি ঘটনা আপনারা শুনেন নাই তাহলে যারা ফারিকুম ফিল জান্নাতের পথের প্রতীক হবে এরা কি দামি না কম দামি কথা বলেন না কেন দামি না কম দামি এই জন্য আমরা ফারিকুম ফিল জান্নাহ জান্নাতের পথের প্রতীক যেই রাস্তা যেই পথ যেই তরিক ওই তরিকের ওই পথের প্রতীক আমাদের হওয়া লাগবে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ এই সব কিছু করতে গিয়া ওই পথের প্রতীক হইতে গিয়া আমাদের সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে এদেরকে অনুকরণ করতে হবে এদেরকে অনুসরণ করতে হবে এদের সমাজ ব্যবস্থা এদের পরিবার ব্যবস্থা এদের রাষ্ট্র ব্যবস্থা এদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদেরকে যদি আমি আমার নিজের চলার পথে অনুকরণীয় আদর্শ বানাতে পারি আল্লাহর কসম করে বলতে পারি তাহলে এরাই আমার জন্য হবে এক অনুকরণীয় আদর্শ এদের পথ জান্নাতের পথ আমার পথ হবে জান্নাতের পথ যেন সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ারের কথা এমন কোন বান্দা নাই জানে না সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলামের কোনো পরাজয় নাই শুধু বিজয় আর বিজয় শুধু বিজয় আর বিজয় যেখানেই যায় শুধু বিজয় যেখানেই যায় শুধু বিজয় শুধু বিজয় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যেখানেই যায় শুধু মুসলমানদের বিজয় হয়ে যায় শুধু মুসলমানদের বিজয় এর কারণ কি কারণ মুসলমানরা জিহাদের ময়দানে যখন যায় মুসলমানরা
তখন তো পরাজয়ের গ্লানি মুসার জন্য যায় না বরং আমার মাওলারে খুশি করার জন্য এরা জিহাদের ময়দানে দৌড়াইয়া যায় ওমরে ফারুক আজম এর জামানার মধ্যে রোম সম্রাট যখন বেশি বাড়াবাড়ি করতে লাগলো মাথাটাও বড় গরম কেমন জানি ওমরে ফারুক বলে হে আমার সেনাবাহিনীরা যাও যাও রোম সম্রাটের দরবারে চলে যাও এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া দেওয়া হলো ওমরে ফারুক আজম যখন সেনাবাহিনী পাঠায়া দিলেন রোম সম্রাটের কাছে রোম সম্রাটের এই কথা শুনে বেচারা পাগল ফারা হয়ে গেলেন বলে মুসলমানরা যেখানে যায় ওখানে মুসলমানরা ঠকে যায় না ওখান থেকে মুসলমানরা পরাজয় নিয়ে আসে না যেখানে যায় বিজয় হয়ে যায় যেখানেই যায় মুসলমানদের কোনো পরাজয়ের প্রমাণ কেউ দিতে পারবে না বেচারার মাথা বড় গরম ওই সময়ে রোম সম্রাটে বার্থডেকে বলে হে আমার গোয়েন্দা বিভাগের প্রধানেরা তোমরা একটু মুসলমানদের কাছে যাও আর যায় যায় দেখো এরা কেন বিজয়ী হয়ে যায় কেন পরাজয় হয় না যখন এই কথা বলে দিল তখনই গোয়েন্দা বিভাগের প্রধান সেনাবাহিনীকে ডাকলো আর বলল আমি পাঁচজন গোয়েন্দা নিয়া মুসলমানদের ভিতরে ঢুকে যাব আর মুসলমানদের কাছে গিয়ে আমি দেখব ওই মুসলমানদের ভিতরে কি এমন গুণ আছে যেই গুণের কারণে মুসলমানরা জয় হয় পরাজয় হয় না শুধু বিজয়ী হয় কোনো পরাজয় হয় না গোয়েন্দারা চলে গেলেন মুসলমানদের ভিতরে গিয়ে ঢুকে গেলেন এবার তাদের কথা অনুযায়ী সে দুইটা জিনিস বের করলেন দৌড়াইয়া চলে আসলেন রোম সম্রাটের দরবারে এবার আসার পরে রোম সম্রাট বলে হে গোয়েন্দারা কি পাইছো কি অস্ত্র এরা ব্যবহার করে সেই অস্ত্র ব্যবহার করার পরে এরা পরাজয় হয় না বরং এরা বিজয়ী হয়ে যায় এই কথা বলার পরে ওই গোয়েন্দারা জানা দে হে সম্রাট আমরা মুসলমানদের ভিতরে ঢুকেছি আর মুসলমানদের ভিতরে ঢুকে আমরা দুইটা অস্ত্র পাইলাম দুইটা অস্ত্রের মধ্যে এক নাম্বার অস্ত্র হলো ওই মুসলমানেরা যে যুদ্ধ করার জন্য সামনে আগায়া যায় এরা এটাই মনে করে আমরা জয়ী হব এই চিন্তা নিয়ে এরা সামনে আগায়া যায় পিছনে যায় না এদের দুই নাম্বার অস্ত্র এরা যখন যুদ্ধের ময়দানে যায় এরা পরাজয় যখন হবে ভাব এরা পিছনে যায় না পিছনে ফিরেও এরা যায় না বরং আরো সামনে এরা আগাইয়া যায় কারণ এদের কোরআনের মধ্যে নাকি আছে আল্লাহ নিজেই নাকি বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া আল্লাহ নাকি বলেছে যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদের শহীদ হয় না এরা মরে না বরং জীবিত হয়ে যায় এদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকার কারণে এরা যেখানেই যায় এরা পরাজয় নিয়ে আসে না বরং বিজয় সিনাইয়া নিয়ে আসে ওই কিছু গুণ আমগো তালেবান আফগানিস্তানের বাইরে পাওয়া গেল ওই কিছু গুণ ফিলিস্তিন